হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি ইন জাপান। আজকে সানডে, তাই সানডে স্পেশাল হিসাবে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান ফেমাস ডিশ উত্তাপম। আজকে আমি ফার্স্ট টাইম বানাবো, তো চলো যাই ট্রাই করি। উত্তাপম বানানোর জন্য প্রথমে আমি টক দই নিয়ে নেব। আচ্ছা, এবার কি হবে? দইয়ের মধ্যে মানে আমি সুজিটা দিচ্ছি, দইয়ের মধ্যে সুজি। আজকে কি বানাবো এটা? কি আজকে আজকে বানাবো উত্তাপম। উত্তাপম মানে এটা উত্তাপম কি মানে বানানো হবে আলটিমেটলি? প্লিজ ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি হালকা একটু জল দিয়ে এটাকে একটু নাড়ু ভালো করে, তারপরে এটাকে আমি 15-20 মিনিট মতো রেখে দেবো ঢেকে। 15 মিনিট রেস্ট এভাবে ঢেকে রেখে দেব। এর মধ্যে আমি চাটনিটা বানিয়ে ফেলবো। চলো চাটনিটা বানাই। এখানে আমার কেটে রেডি করা আছে এটা ক্যাপসিকাম, তারপরে হচ্ছে টমেটো কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো তো আমি ইউজ হবে চাটনিটা বানানোর জন্য। এবার আমি প্রথমে মশলাটা তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি প্যানে একটু তেল নিয়ে নিলাম, তারপরে আমি দিলাম একটু কাঁচা জিরে, একটু ধনে, তারপর হালকা তাপে আমি এটাকে আস্তে আস্তে ভাজতে থাকব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা চিনি বাদাম, এরপরে আমি এর মধ্যে অ্যাড করব সেসিমি সিডস। এটা না দিলেও চলে, এটা অপশনাল, কিন্তু আমি দিয়েছি, যদি স্বাদটা একটু বাড়ে এটা দিয়ে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। এরপর এটাকে আমি হালকা তাপে আস্তে আস্তে ভাজতে থাকব, যতক্ষণ না ব্রাউন ব্রাউন কালার হবে এটাকে আমি একটু ভাজবো। তারপরে এর মধ্যে দেবো কয়েকটা রসুনের কোয়া, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এবং এগুলোকে আমি একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো, এরপরে আমি এর মধ্যে দেবো একটু লবণ, তারপরে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে কভার করে দেব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের জল, পরে একটু দেব চিনি, এবং এটাকে আবার আমি হালকা তাপে নাড়তে থাকব। তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপর এটাকে মিক্সার মিক্স করার জন্য আমি এর মধ্যে নিয়ে নেব ধনে পাতা। তারপর দেখো এটা মিক্সারে গ্রাইন্ড করার জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের, গ্রাইন্ড করা কমপ্লিট, দেখতে খুব সুন্দর হয়েছে এটা। তারপরে আমরা এর মধ্যে তড়কা লাগাবো, তার জন্য আমি প্রথমে নিলাম ওড়ার ডাল বা কলাইয়ের ডাল, যেটাই বলো না কেন। এরপরে নিলাম কালো সর্ষে অল্প পরিমাণ, তারপরে নিলাম কয়েকটা কারি পাতা, এরপর একটা হাতার মধ্যে আমরা তেলটাকে গরম করব, তারপরে সমস্ত মিক্সারগুলো এর মধ্যে আমরা দিয়ে দেব, এবং এটাকে একটু হালকা ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব যাতে এর স্বাদটা বেরিয়ে আসে, এবং সেটাকে ওর মধ্যে দিয়ে দেব। ওয়াও! এবং এটাকে ভালো করে একটু নেড়ে নেব। আমাদের চাটনি কমপ্লিট, আমাদের চাটনি কমপ্লিট। এবার আমাদেরকে তৈরি করতে হবে উত্তাপম রুটিটা, তো চলো যাই এবার এটা তৈরি করি। তার জন্য আমি প্রথমে দই আর সুজির মিক্সারে একটু বেকিং সোডা অ্যাড করলাম। দেখো এটা ঢেকে রাখার ফলে এটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু অ্যাড করব লবণ, যেহেতু এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তাই এর মধ্যে আমি একটু জল অ্যাড করে এটাকে ভালো করে নেড়ে নেব। আমাদের মিক্সারটা রেডি হয়ে গেছে। এরপর আমরা প্যানে অল্প একটু পরিমাণে তেল নিয়ে নেব, প্যানটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার ছোট একটা চামচের 1 চামচ বা 2 চামচ দই সুজির মিক্সারটাকে প্যানে নেব। তারপরে এটাকে আমি স্প্রেড করে দেব। তারপর এর মধ্যে আমি দেব ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, তারপরে দেব কাঁচা লঙ্কা, তারপরে দেব ধনে পাতা,
এটা সত্যিই খুব হেলদি খাবার, তোমরা বাড়িতে ট্রাই করো। এটা আমার রেডি হয়ে গেছে অনেকটাই, আমার তৈরি হয়ে গেছে, দেখো এগুলো এতগুলো আমি বানিয়ে ফেলেছি।